এবার আমরা সূরাতুল ফাতিহার আখির শেষ আয়াত পড়ব এবং শিখব ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, সর্বপ্রথম অক্ষর কি? গয়নের উপর সাবারের বাম পাশে কেমন পড়তেন? ওই জন্য আকারের উচ্চারণ হবে না, গই গই রয় নিচে যে আলিফ কে বাদ দিয়ে লাগ কাকে ধরবো? কেন পেশ আছে কি? Ooh.
আসতে হামজা খা জবর শেষে আমরা আমিন বলব, তারপরে বাকি আলোচনা অন্য জায়গায়।